রবিবার বারাবনী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের উত্তর রামপুর বুধে বাড়ি বাড়ি গিয়ে সকলের খোঁজখবর নেন বিধায়ক বিধান উপাধ্যায় স্থানীয়দের সকল অসুবিধার কথা শোনেন পাশাপাশি গোসাইপাড়া মাঝিপাড়া অঞ্চলের রাস্তার সংস্কার বর্ষায় আপৎকালীন পরিষেবায় ট্রিপল বিতরণ সহ রেশন ব্যবস্থার ত্রুটি সমাধানের আশ্বাস দেন পাশাপাশি গ্রামের অধিবাসীদের প্রয়োজনীয় সমস্যাগুলি সমাধানেরও আশ্বাস দেন আমরা গত তিন চার দিন আগে আমি এমনি রামপুর বুথটাতে ভিজিট এসেছিলাম রামপুর পূর্ব বুথটাতে তো ভিজিটে আসার পর সেদিন মানে মানুষ এক জায়গাটা জমা হয়েছিলো সেখানে কথা বলেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে আজকে সকাল দশটার মধ্যে আমি এই বুথে ঢুকবো সব পাড়াগুলো যতগুলো পাড়া পারবো আমি ঘুরে দেবো যেহেতু বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও আমরা পড়া পুরো আমরা ঘুরতে ঘুরলাম ঘুরে আমরা দেখলাম যেখানে যেখানে কি অবস্থা আছে এখানে রাস্তাঘাটটা একদম পাড়ার ভেতরের রাস্তা নেই তো এই রাস্তাগুলো আমাদের পঞ্চায়েত প্রধান তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করছি করার কিছু বাড়িতে দেখলাম বাড়ি বাড়ি ঘরগুলো একদম খারাপ অবস্থায় আছে বাড়ি ঘরের মধ্যে আমরা কিছু তীরপলের ব্যবস্থা এখন করছি কিছু মানুষ রেশন পাচ্ছে না রেশনের ব্যবস্থা করছি তাছাড়া পার্সোনাল যে কোনো যে কোনো কাজে আমরা সরকার ছাড়াও আমরা পার্সোনাল যে কোনো কাজে আমরা দায়িত্ব দিয়ে গেলাম এখানে দেখে আমরা করে দেবো কাজ